পিরোজপুরের স্বরূপকাঠি মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে বিজয় সাহিত্য সম্মাননা পুরস্কার প্রদান ও বিজয় কবিতা উৎসব 2023 অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে কৃষ্ণচূড়া সাহিত্যিক বলয় কবি মাসুম আহমেদ রানা সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন জনাব আলহাজ আব্দুল হক চেয়ারম্যান নেসারাবাদ উপজেলা পরিষদ। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ গোলাম কবির মেয়র স্বরূপকাঠি পৌরসভা। কবি সুপর্ণা রায় অধ্যাপক দেবাশিস হালদার সম দেলোয়ার জাহান অনুষ্ঠান সঞ্চালনা ছিলেন মোহাম্মদ আমিনুল ইসলাম তালুকদার। বড় ভাই নেসারাবাদ উপজেলা পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান জনাব হাজী আব্দুল হক উপস্থিত রয়েছেন, সম্মানিত বিশেষ অতিথি জনাব সম দেলোয়ার জাহান। আপনাদেরকে আমন্ত্রণ করে এনেছি আমাদের এই ক্ষুদ্র আয়োজনে, আপনাদের পদচারণে আজকে মুখর হয়ে উঠল। আজকে যে শিরোনাম বিজয় কবিতা উৎসব, সত্যিকার অর্থে আমরা আমাদের মুক্তিযুদ্ধ এবং আমাদের তারপরেও এই কবি মাসুম আহমেদ রানা আমি আসি আমি বাংলার দেবদার দক্ষিণাঞ্চল জন্মেছি প্রাচীন বাংলার মাহবন অঞ্চলে, যে থাকি সারি আঁচলে মুছে কৃষ্ণের তামাতে এগিয়ে তোলা কাল, সেটা ছয়া দিয়ে কবর ভরে সন্ধ্যায় ঘরে ফেলে উলন্দ হাসে শিশুরা। শাবাশ 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 জননেত্রী শেখ